আগুনের খবরের দিকে নজর রাখবো আপনাদের। এই মুহূর্তে যে খবর পেয়েছি আমরা, যেখানে গতকাল রাতে অশোকনগরের বাড়িতে আগুন, আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি। দমকলের একটি ইঞ্জিনে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলা দেখাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাড়িতে একাই থাকতেন 70-এর পাপিয়া মুখার্জি। শুক্রবার রাতে বাড়িতে বোমাবাজি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে তিনি পাশের মন্দিরে চলে যান বলে খবর, এবং পরে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত কিছু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ। অর্থাৎ বাড়িতে মোমবাতি জ্বালিয়ে চলে গিয়েছিলেন এবং তারপরে ঘটে গিয়েছে এত বড় ঘটনা, যেটা অনেকটা এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ। যেখানে মোমবাতি জ্বালিয়ে বাড়ির বাইরে চলে গিয়েছিলেন, বাড়িতে কেউ ছিলেন না, এবং সেই আগুন থেকেই কীভাবে আগুন লেগে পুড়ে ছাই গোটা বাড়ি, কি অবস্থা। পুড়ে যাওয়ার পরে দেখুন কি অবস্থা বাড়ির, একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি। অশোকনগর থেকে সেই এক্সক্লুসিভ ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। গতকাল রাতের ছবি আর তারপর আজকে সকালের ছবি, দুটো ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। গতকাল রাতে যখন আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে দেখুন, এবং যিনি দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে তার বাড়ি সেটি, একজন বয়স্ককে দেখতে পাচ্ছি। গতকাল রাতে এভাবে দাউ দাউ করে আগুন চলেছে, আর আজকে সকালে তার ছবি দেখুন। আজকে সকালে যেভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি, তার পরের ছবি। সন্ধ্যে দেখিনি, এখন ঠাকুরের যার সিংহাসন এসে দেখি, আর আগে ওরা দেখেছি, ওরাই সব করেছে, ঘুরতে গেছে, কিছু শুনি কি হয়নি। আগুনের খবরের দিকে নজর রাখবো আপনাদের। এই মুহূর্তে যে খবর পেয়েছি আমরা, যেখানে গতকাল রাতে অশোকনগরের বাড়িতে আগুন, আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি। দমকলের একটি ইঞ্জিনে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলা দেখাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাড়িতে একাই থাকতেন 70-এর পাপিয়া মুখার্জি। শুক্রবার রাতে বাড়িতে বোমাবাজি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে তিনি পাশের মন্দিরে চলে যান বলে খবর, এবং পরে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত কিছু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ। অর্থাৎ বাড়িতে মোমবাতি জ্বালিয়ে চলে গিয়েছিলেন এবং তারপরে ঘটে গিয়েছে এত বড় ঘটনা, যেটা অনেকটা এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ। যেখানে মোমবাতি জ্বালিয়ে বাড়ির বাইরে চলে গিয়েছিলেন, বাড়িতে কেউ ছিলেন না, এবং সেই আগুন থেকেই কীভাবে আগুন লেগে পুড়ে ছাই গোটা বাড়ি, কি অবস্থা। পুড়ে যাওয়ার পরে দেখুন কি অবস্থা বাড়ির, একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি। অশোকনগর থেকে সেই এক্সক্লুসিভ ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। গতকাল রাতের ছবি আর তারপর আজকে সকালের ছবি, দুটো ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। গতকাল রাতে যখন আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে দেখুন, এবং যিনি দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে তার বাড়ি সেটি, একজন বয়স্ককে দেখতে পাচ্ছি। গতকাল রাতে এভাবে দাউ দাউ করে আগুন চলেছে, আর আজকে সকালে তার ছবি দেখুন। আজকে সকালে যেভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি, তার পরের ছবি। সন্ধ্যে দেখি না, এখন ঠাকুরের যার সিংহাসন এসে দেখি, আর আগে ওরা দেখেছি, ওরাই সব করেছে, ঘুরতে গেছে, কিছু শুনি কি হয়নি।